দর্শক যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান আজকের ভিডিওটি অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে ভালোভাবে রিয়েলাইজ করবেন আমার কথায় কাজে যদি মিল না থাকে তাহলে পরে আমাকে বলবেন যে ভাই এটা কি ভিডিও মেক করেছেন শুধু গিরগির করে যাচ্ছেন শুধু লেকচার দিয়ে যাচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি শশস্থানে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে ধারাবাহিকভাবে না আমি অ্যাসেনশিয়াল এবং প্রতিদিন কনভার্সেশন করতে যে বাক্যগুলো প্রয়োজন হয় এমন কিছু বাক্য আপনাদের মাঝে উপস্থাপন করব। তবে ছোট্ট ছোট্ট এক্সপ্লেন করব সর্বপ্রথম এখানে আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে আলিয়ম আনা আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আমি কিন্তু এখানে কোনো বাংলা লিখি নাই জাস্ট আরবিটা লিখেছি বাংলাতে পুরো বাক্যগুলো আরবিতে লিখেছি বাংলাতে এত করে যে আপনারা কতটুকু হেল্পফুল হবেন এভাবে যদি স্টাডি করতে থাকেন তাহলে পরে বুঝবেন ইচ্ছা আল্লাহ আলিয়ম আমি প্রত্যেকটি শব্দের বাংলা বলে দিব নো প্রবলেম আলিয়ম মানে কি আজ আলিয়ম আনা আনা মানে আমি শুনতে থাকেন তারপর বুঝবেন তারপর মাথায় ঢুকবে আলিয়ম আনা জেহাদা মশগুল জেহাদা মশগুল আলিয়ম মানে কি আজ বা আজকে আজকে বা আজ বুঝাতে আমরা আলিয়ম শব্দটি ব্যবহার করব আনা মানে কি আমি এখন দেখেন আনা ফাদি আমি একটু অন্যদিকে যাচ্ছি আনা ফাদি ফাদিমানি কি ফ্রি ফাদি মানে কি খালি ফাদিমানি অবসর আজকে আমি অবসর আছি বা ফ্রি আছি ইউ ক্যান কাম টু মাই হোম আমরা বলি না যে নাও আই এম ফ্রি নো প্রবলেম আই ডোন্ট হ্যাভ এন ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যাট মাই রুম ইউ ক্যান কাম টু মাই রুম নো প্রবলেম ঠিক আছে আমরা যখন ইংলিশে বলতে যাই তো এটাকে কীভাবে আমরা আরবিতে বলবো কথা শুনতে থাকেন হয়তো প্রথমে একটু এলোমেলো মনে হবে যে আলিয়ম আনা ফাদি আজকে আমি ফ্রি আছি ইন ইজি আলহিন তুমি আসতে পারো সুপ্রিয় শিক্ষার্থীগণ আমরা যখন ইংলিশে বলবো একরকম বলতেছি তাই না যখন আমরা বাংলাতে বলি তখন একরকম আর যখন আমরা আরবিতে বলবো আমরা একইবারই গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। প্লিজ কেউ গ্রামাটিক্যাল সিস্টেমে শিখতে যাবেন না যদি শিখতে যান। হ্যাঁ সো গুড নো প্রবলেম যদি শিখতে পারেন কিন্তু অন দ্য স্পটে যখন কথা বলবেন সেটা আপনার মাথায় থেকে যাবে গ্রামেটিক্যাল সিস্টেম কিন্তু বলতে পারবেন না আর আপনার আশেপাশে তো কেউ বলতেছে না তাহলে আপনি কিভাবে অ্যাডভান্স হবেন কীভাবে ফ্লোয়েন্ডে বলবেন যোগ যোগ ধরে যেভাবে বলতেছেন ওইভাবে বলার চেষ্টা করবেন আলিয়ম আনা ফায়দি আজকে আমি ফ্রি আছি কিন্তু এই ইজি মালানা গুরফা মালানা মানে আমার গুরফা মানে রুম তুমি আমার রুমে আসতে পারো সুপ্রিয় শিক্ষার্থীগণ এখানে আমি কি লিখেছি দেখেন আলিয়ম আনা জেহাদা মশগুল জেহাদা মানিও বেশি ওয়াজেদ মানিও বেশি আলিও মানা ওয়াজেদ মশগুল আজকে আমি অনেক বেশি ব্যস্ত ইনশাল্লাহ বুকরা বুকরা মানে কি আগামীকাল আনা ফাদি আগামীকাল আমি ফ্রি আছি এই যে দেখেন আছি এটার আবার আরেকটি আরবি শব্দ আছে আমি কি এখানে আছি যে এটা এটার আরবি শব্দকে উল্লেখ করেছি করি নাই একটু বোঝার চেষ্টা করব আমি জাস্ট বলেছি কি বুকরা আনা ফাদি এতে বুঝাচ্ছে যে আগামীকাল আমি ফ্রি আছি মানে আলিওম আনা হাদা মাসগোল, আজকে আমি অনেক বেশি ব্যস্ত ইনশাআল্লাহ বকরা আনা ফাদি যে আগামীকাল আমি ফ্রি আছি আচ্ছা এখন আর একটু এক্সপ্লেন করবো সেটি হচ্ছে পাদি শব্দ দ্বারায় সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি যদি বলি যে এই রুমটি খালি আছে সেই ক্ষেত্রে কি বলবো সেই ক্ষেত্রে আমরা পাদি শব্দটি ব্যবহার করব। গাড়িটি কি খালি আছে রুমটি কি খালি আছে বস্তাটি কি খালি আছে কার্টুনটি কি খালি আছে আলমারিটি কি খালি আছে এখন দেখেন এই যে অনেকগুলো আমি শব্দ বলেছি সরি বাক্য বলেছি তা একটি বাক্য একটা এক্সপ্লেন করি যে কোনটা বলবো বলেন আচ্ছা একটা কঠিন শব্দ বলি যে কার্টুনটি কি আচ্ছা আলমিরাটি কি খালি আছে আলমিরা আলমিরাটি কি খালি আছে এখন এটা কীভাবে বলবেন হা আলমিরাটি কি টি মানে কি হাদা তাহলে হাদা আলমিরা আলমিরা মানে হচ্ছে দুলাব হাদা দুলাব ফাদি দেখেন কত সহজ হাদা দুলাব ফাদি আর আমরা যদি একটু নর্মালে বলি হাদা দুলাব ফাদি মানে এই রুমটি খালি আছে দিস ইজ দ্য অ্যাফরমেটিভ সেন্টেন্স হাঁ বোধক বাক্য যাকে বলেন এখন আমি যদি আপনাকে কোশ্চান করি ইফ আই কোশ্চান টু ইউ তো হাউ টু সে অ্যাক্রোডিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তাহলে আরবি ভাষা অনুযায়ী আমি কী বলবো কীভাবে বলবো দ্যাট উইল বি হাদা দুলাব ফাদি দুলাপ মানি আলমিরা হাদা ফাদি মানে কথার শেষে একটু ধাক্কা দিব দ্যাট উইল বি সেন্টেন্স তখনই বাক্যটি হয়ে যাবে প্রশ্নবোধক মানে হাবোধক বাক্যটাকে যখনই কথার শেষে আমরা ধাক্কা দিয়ে বলব তখনই এটা হয়ে যাবে সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছেন দেখেন একটি বাক্য আলোচনা করতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে ঠিক আছে আচ্ছা ওকে এরপর আমি লিখেছি কি আমস দা লেস মাইগুল আচ্ছা আমস আমস মানে কি গতকাল ইনতা মানে তুমি লেশ মানি কেন লেস মাইগুল তুমি গতকালকে আমাকে বলো নাই কেন ইন তা মালুম হাদা জেহাদা মুশকিলা তুমি এটা কি জানো যে অনেক সমস্যা এটা হচ্ছে কখন আমরা ব্যবহার করব। মনে করেন কোনো একটি কিছু বা কোনো একটি কথা আপনি কাউকে ঠিক আছে এনি ওয়ান টু এনি আপনার বলার কথা ছিল ঠিক আছে ইউ আর সাপোজ টু ঠিক আছে আপনাকে বলার কথা ছিল বাট ইউ ডিডেন্ট টেল হিম ইউ ডিডেন্ট টেল হিম বিকজ গড আপনি ভুলে গিয়েছিলেন তো সেটা কিভাবে বলবেন দেখেন ভুলে গিয়েছেন তখন সেই ক্ষেত্রে উনি বলতেছেন যে তুমি আমাকে এটা বলো না কেন তুমি জানো যে এটা অনেক সমস্যা এটা অনেক সমস্যা হয়েছে তাহলে আমরা কি বলতে পারি আমস মানে গতকাল লেস ইন লেস মানে কেন তুমি ইন দা মানি তুমি অথবা আমস ইন লেস মাইগুল আমি যেভাবে লিখেছি এখানে যে শব্দ এরকম অ্যাকুরেট হতে হবে তা না আপনি শব্দ একটু আগে পরে দিয়ে বললেও হবে তবে শব্দের অর্থ ভুল বলা যাবে না ইন মালুম হাদা তুমি কি জানো এটা অনেক সমস্যা জেহাদা মুশকিলা হাদা ঠিক আছে মালুম মানে জানা হাদা মানে এই জেহাদা মানে কি বেশি মুশকিলা মানে সমস্যা মানে তুমি আমাকে গতকাল বলো না কেন তুমি জানো এটা অনেক সমস্যা আশা করি বুঝতে পেরেছেন এর ফল কী লিখেছি দেখেন ফকত নাম্বার থ্রি ফকত ফকত মানে শুধুমাত্র ফকত আনা এভি ওয়াইম ইজাজা আপনি হয়তো কারো কাছ থেকে ছুটি চাচ্ছেন তাহলে ছুটি মানে কি ইজাজা ফকত মানে শুধুমাত্র আমরা বলি না অনলি ইউ ক্যান গো শুধুমাত্র তুমি তুমি যেতে পারো ফকত রু রু শুধুমাত্র যাবা করিম করিম মাই যাবে না দেখেন এখানে কিন্তু লেখা নেয় আমার মনে এসেছে আমি বলে দিয়েছি তো এইভাবে আপনাদের কি করতে হবে ইউ শুড মেক অ্যাকর্ডিং দ্য সিস্টেম ঠিক আছে আপনাকে এই সিস্টেমে ইন দি চে ইউ হ্যাভ টু মেক দ্য বাক্য দেন ইউল গেট মোর বেনিফিট আই হোপ প্লিজ টেক মাই অ্যাডভাইস ঠিক আছে তাহলে ফকত মানে শুধুমাত্র আনা এভি অথবা আনা আফঘা এবি এবং আফঘা সেম সেম সিমিলার ওয়ার্ড অথবা আপনি বলতে পারেন লাজেম লাজেম মানি যদি অবশ্যই হয় সেক্ষেত্রে লাজেম বলবেন তাহলে ফকত আনা এভি অথবা ফকত আনা লাজেম ওয়াহেদিওম ইজাহা ওয়াহেদ মানি এক ইয়ম মানে দিন ওয়াহেদিওম এক দিন ছুটি দরকার ইজাহাজা ওকে ফাইন দেন বুকরা মিনুতাব্বাক আমি আপনাকে বলেছি বুকরা তাব্বাক যে আগামীকাল কে রান্না করবে ঠিক আছে এখন একই বাক্য আমরা কি করতে পারি দেখেন একই বাক্য অন্যটা মিন করে সেটা হচ্ছে যে গতকালকে কেউ একজন রান্না করেছেন ঠিক আছে তো আমি আপনাকে বলেছি যে গতকাল কে রান্না করেছেন তো এটা কীভাবে বলবেন তাহলে গতকাল মানে কি আমস আমস মিনুতাব্বাক গতকাল কে রান্না করেছেন আমস মিনুতাব্বাক আচ্ছা বুকরা মিনুতাব্বাক আগামীকাল কে রান্না করবে আবার আমরা এইভাবে বলতে পারি মিনুতাব্বা খাওয়াদা এটা কে রান্না করেছে মিনুতাব্বা খাওয়াদা এটা কে রান্না করবে মানে একই শব্দ কখনই ইন ফিউচারে যাবে সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতির সাপেক্ষে বুঝতে হবে বলতে হবে সুপ্রিয় শিক্ষার্থীগণ আচ্ছা তো এখন দেখেন আমি যেটা বুঝাতে চেয়েছি আপনাদেরকে টোটালে হচ্ছে যে কিছু কিছু শব্দ কিছু কিছু বাক্য কখনও অতীতে বুঝে কখনো ভবিষ্যতে চলে যায় কখনও কন্টিনিউসে যায় লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে ঠিক আছে যেমনটা হচ্ছে যে কেউ একজন এসেছে মেনু ইজি কে এসেছিল রুমে আপনি রুম থেকে যাওয়ার সময় কাউকে দেখেন নাই এরপর রুমে আসার পরে মনে হচ্ছে কোনো একজন ব্যক্তি এসেছিলেন তো আপনি আপনার সাদিককে বলতেছেন কে এসেছে রে ইজি কে এসেছে আবার আপনার সাদিক কথা বলতেছে মনে হয় কেউ একজন আসবে ফোনে কথা বলতেছে আপনি জানতে চেয়েছেন আপনি আপনার সাদিকের সামনে যে সাদিক এরপর আপনি বলতেছেন সাদিকে সাদিক কে আসবে রে তাহলে কে মানে মিনু আশা মানে ইজি মিনু ইজি তাহলে কোথায় ইজিটা কোথায় গিয়েছে ইন ফিউচারে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীগণ আমি এরপরে যে বাকুটি লিখেছি সেটি হচ্ছে হাদা সুরা মালানা মুদি এখন দেখেন সুরা মানি হচ্ছে পটকপি আবার সুরা মানি হচ্ছে সবি মনে করেন একটি গাড়ির ছবি আমার ছবি আপনার ছবি সবার ছবি সামথিং লাইক দ্যাট অ্যানিজ ফিক্সার ঠিক আছে এটাকে আপনি কি বলবেন আপনি বলবেন যে যে সুরা কি বলবেন সুরা সুরা মানি ছবি তাহলে আপনি কোনো একজন ব্যক্তিকে বলেছেন হাদা সুরা এই ছবিটি মালানা মুদির অথবা বলতে পারেন হাদা মালানা মুদির সুরা সুপ্রিয় শিক্ষার্থীগণ আমি যেভাবে আগে পরে শব্দ দিয়েছি এইভাবে যে বলতে হবে তা না এরকম আপনি আগে পরে দু একটা এলোমেলো হতে পারে তবে শব্দের অর্থ সঠিক বলবেন ভুল শিখবেন না তাহলে আপনি কাউকে বলতেছেন হাদা সুরা মালানা মুদির এই ছবিটি আমার মুদিরের ছবি ঠিক আছে এরপর আমি লিখেছি কি হাদা মালানা সুরা আবার আর ছবি আপনি দেখাচ্ছেন এটা আমার ছবি কাউকে বলতেছেন হাদা আমার মানে কি মালানা হাদা মালানা সুরা সুপ্রি শিক্ষার্থী আমি এখানে সুরা দিয়েছি এখন আপনি ইচ্ছা করলে হাদা মালানা এটা সেটা মেখাদ্দা এটা সেইটা সামথিং লাইক দ্যাট ইউ ক্যান মেক এ লট অপ সেন্টেন্স আপনি অনেক বাক্য মেক করতে পারেন তাহলে আমি যদি বলি এই বালিশটি আমার তাহলে আমার মানে কি হাগ্গি অথবা মালানা হাদা মালানা মেখাদ্দা মেখাদ্দা মানে বালিশ আমি যদি বলি এই লাঠিটি আমার ঠিক আছে তাহলে লাঠি মানে কি আসা মানে হচ্ছে লাঠি হাদা মালানা আসা এটি আমার লাঠি আশা করি বুঝতে পেরেছেন আবার আমি যদি প্রশ্ন করি হাদা মাল সাঈন্তা বা হাদা সাঈরাইনতা হাদা এই গাড়িটি কি তোমার এরপর আমি লিখেছি দেখেন হাদা সুরা মোজেন এই ছবিটি ভালো না মো মানি না জেন মানি ভালো হাদা সুরা মোজেন এই ছবিটি ভালো না সুরা লাজে মানে সুরা অবশ্যই দরকার সাউই সুরা তাড়াতাড়ি ফটোকপি করো সুরা সুরা তাড়াতাড়ি করে সাউ সুরা 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 ওভারঅল এই বাক্যে আমি যেটা লিখেছি সুপ্রিয় শিক্ষার্থীগুলো লিখেছি যে মনে করেন আমি আপনাকে একটা ফিক্সার দিয়েছি মানে মানে সুরা দিয়েছি কোনো একটি অফিসিয়াল কাজে এরপর আপনি উত্তরে বলেছেন এই ছবিটি ভালো না তাহলে এই মানে হচ্ছে হাদা ছবি মানে কি হাদা সুরা জেন মানে ভালো মু মানে না হাদা সুরা মো এই ছবিটি ভালো না সুরা লাম মানে চুরা অবশ্যই দরকার ঠিক আছে আপনি যখন মাস্ট মাস্ট মানে কি অবশ্যই অবশ্যই যদি বুঝাতে চান কোনো কিছু প্রয়োজন সেই ক্ষেত্রে লাজেম শব্দটি ব্যবহার করবেন লাজেম মানে আবার উচিত হয় লাজেম মানে দরকার হয় তবে অবশ্যই বুঝাতে লাজেম ব্যবহার করবেন হাদা সুরা মোজেন এই ছবিটি ভালো না সুরা লাজেম সুরা অবশ্যই দরকার সাউই সুরা তাড়াতাড়ি সুরা তৈরি করো মানে ছবি তৈরি করো সাউই সুরা তাড়াতাড়ি তৈরি সুরা সুরা সাউই সুরা 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 মানে আবার তাড়াতাড়ি সাউই সুরা ছবি তৈরি সুরা সুরা তাড়াতাড়ি করে আনা এন্তজার আমি অপেক্ষা করে দিচ্ছি এন্তেজার মানে অপেক্ষা করা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম